আলা হযরত যা কইরা গেছে তার ভিতরও শিরিক আলা হযরত যত কিছু বানাইছে তার ভিতরেও শিরিক তার ভিতরও বেদাত তার ভিতরও কুফর করে তারপর সে মারা গেছে জনগণ রে পাবলিক রে বানাইছে কি মুশরিক কি বানাইছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ বিসমিল্লাহির রহমানির রহিম من يطيع الرسول فقد أطاع الله إلى آخر الآيات صدق الله العظيم الحمد لله দীর্ঘক্ষণ যাবৎ আমরা আলোচনা শুনছিলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ আলোচনা হয়ে গিয়েছে বিশেষত সময় বেশি নষ্ট না করে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো অ্যাকচুয়ালি আজকের সভাটা একটি প্রতিবাদী সভার মতো কিন্তু আমি যতদূর বুঝেছি জেনেছি তাতে অনেকে বলতেই পারেন অনেকেই জেনে গেছেন সভ্য শিক্ষিত মানুষেরা যার নাম আজকে নেওয়া হচ্ছিল এই ভদ্রলোক তিনি আদৌ কোন শিক্ষা জগতের আশেপাশে দিয়েও ঘোরাফেরা করেননি তথাপি তাকে উপলক্ষ করে যে আলোচনা ব্যাপারটা কিন্তু তা নয় এর দ্বারাতে আমরা একটু সজাগ দৃষ্টিতে কিছু মানুষ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী তাদের ধ্যান ধারণা তাদের চিন্তা ভাবনা তাদের অনুভূতি তাদের বিশ্বাস এটার প্রতি আঁচ আসতে পারে এরকম সম্ভাবনা দেখেই আমরা যুদ্ধকালীন তৎপরতায় এটার বিরুদ্ধাচরণ করছি মূলত এই প্রসঙ্গে একটা কথা আমার না বললেই হয় না আমি অনেকগুলি থিওরি আজকে বলবো মনে করেছিলাম কিন্তু সময় স্বল্পতার ফলে সম্ভব হচ্ছে না আমি সরকারি আলা হযরতের ইলেকট্রন এবং প্রোটনের উপরে যে গবেষণা এটার উপরে সমগ্র একজন মুজাদ্দিদ শব্দের যে সংজ্ঞা তার যা ব্যাখ্যা তার গবেষণায় এটা চলে এসেছে সময় স্বল্পতার ফলে আমি ও বিষয়ে যাব না যাকে যেটা বলতে চাইছিলাম এ আরিফ বা আমির হামজা বা এইরকম অনেক মানুষ এরকম কথাবার্তা বলবে এটা অস্বাভাবিক কিছু না কারণ শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য থাকবে কিয়ামত পর্যন্ত আলা হযরত নিয়ে সমালোচনা করার অধিকার তাকে দেওয়া হবে যিনি আলা হযরতের চাইতে কম করে না হলে আর এক একটা ডিগ্রি বেশি থাকবে ঠিক তো তো আমার গবেষণা অনুযায়ী 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীর সমগ্র দিকে তাকিয়ে লক্ষ্য করে লাইব্রেরি গবেষণাগার পরীক্ষাগার সকল জায়গা থেকে আলা হযরতকে ডেভেলপ করার মতো এখন পর্যন্ত কোন গবেষকের আবির্ভাব ঘটেনি তাহলে চেঁচামেচিটা কেন করছি একটু বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে আমাদের জন্য কিছু খাবারকে বৈধ করেছেন কিছু খাবারকে অবৈধ করেছেন বৈধ খাবারদের তালিকায় আমরা অনেক কিছু পাই গরু খাই ছাগল খাই ভেড়া খাই মুরগি খাই ঘটনা এসেছে একদল পায়রা চড়ছে আর ওই পায়রার চরণ ভূমি দিয়ে এক দরবেশ বেশি লোক চলে আসছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই কথাটা দিয়ে আমি আলোচনা শেষ করব পায়রাটা মানুষের জন্য মুসলমানদের জন্য খাওয়া কিন্তু বৈধ অবৈধতার পক্ষে আজ পর্যন্ত দলিল আসেনি যেটা অবৈধ সেটাকে
অবৈধ প্রমাণের জন্য দলিল প্রয়োজন হয়, বৈধতার জন্য দলিলের প্রয়োজন আবশ্যক নয়। পায়রাকে মানুষ খাবে এটাই ঠিক ছিল, তো পায়রারা বলছে পালিয়ে চ, পায়রার সর্দার বলছে দাঁড়া পালাবি কেন, বলে একটা লোক আসছে তার হাতে একটা লাঠি আছে। পায়রার সর্দার বলছে লাঠি দেখলি কিন্তু হাতে যে তসবিহ আছে, লাঠি দিয়ে লাঠি দেখে ভয় পাওয়ার কারণ লাঠি ঝাড়লে ট্যাং টুং ভাঙবে, মরবে, আক্রান্ত হবে। পায়রার সর্দার বলছে যে না শুধু লাঠি দেখলে হবে না, ওর হাতে তসবিহ আছে আর গায়ে 3.5 মিটারের একটা কাপড়ের জুব্বা আছে, মাথায় একটা পাগড়ি আছে, লেবাস দেখে মনে হচ্ছে এই ব্যক্তি অন্য কোন প্রাণীকে কষ্ট দিতে পারে না। এই বিশ্বাসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল। ঘটনাটা কি ঘটল, ইয়ে তসবিহ জপতে জপতে আস্তে আস্তে পায়রা অনেকগুলো দেখেছে, লোভ সামলাতে না পেরে তসবিহ জপা বাদ দিয়ে লাঠি ঝেড়ে দিয়েছে, ট্যাং ভাঙলো, ইঞ্জুরি হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তৎকালীন ওইখানে বিচারক হিসাবে ছিলেন, পায়রার দল গিয়ে আর্জ করলো, আপিল করলো, বলে কি হয়েছে, বলে ইঞ্জুরি হয়েছি, বলে তোরা ইঞ্জুরি হও তোদেরকে মাংস করে খাওয়ার কথাই তো বলা আছে, ইঞ্জুরি হয়েছে তো ফয়সালার কি আছে, বলে প্রবলেমটা এখানে নয়, বলে কি, বলে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের আত্মবিশ্বাসের উপর আঘাত এসেছে। আমি আবার অনুরোধ করছি একটু কথাটার দিকে লক্ষ্য করুন, পায়রার গোস্ত খাবে এটা পায়রারা জানে, কিন্তু পায়রা বলতে চাইছে হে সুলাইমান আলাইহিস সালাম আমাদের ইঞ্জুরি বা আমরা আহত হয়েছি এর জন্য আপনার কাছে বিচার নিয়ে আসেনি, এসেছি তো এই কারণে যে আমাদের ভাবাবেগের উপরে আঘাত এসেছে, আমাদের বিশ্বাসের উপরে আঘাত এসেছে। বলে কি বিশ্বাস, বলে বিশ্বাস করেছিলাম আল্লাহওয়ালা দরবেশ যার হাতে তসবিহ মাথায় পাগড়ি গায়ে জুব্বা এ কোন সৃষ্টির ক্ষতি করতে পারে না, এ বিশ্বাসে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম। আমাদেরকে খাওয়া যেমন বৈধ, মানুষ দেখে পালিয়ে যাওয়া আমাদের জন্য বৈধ, বোঝাতে পারলাম না? কিন্তু অবজেকশন এখানে এর কাছে, এই জন্যে যে বিশ্বাস করেছিলাম আল্লাহওয়ালা বলে, আপিল হলে এই ব্যক্তির পোশাকের সঙ্গে তার চরিত্রের মিল নাই, তাই আপনার কাছে আবেদন হয় একে তার চরিত্রের যে পোশাক পরে আছে এই পোশাকের চরিত্রে ফিরে আসুক, আর নচেত যে চরিত্রের সে মালিক সেই চরিত্রের তাকে পোশাক পরিয়ে দেওয়া হোক, অর্থাৎ জুব্বা পাগড়ি পরে আল্লাহর সৃষ্টিকে আঘাত করতে পারে, এ বিশ্বাস যারা করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা যাতে না হয় এর জন্য ওর শরীর থেকে জুব্বা পাগড়িটাকে খুলে নেওয়া হোক, বোঝাতে চেয়েছি এটাই। তুমি অশিক্ষিত মূর্খ হলেও তুমি যে স্টেজটা ব্যবহার করেছো এটা আলেম ওলামার স্টেজ, তুমি মূর্খ আমি জানি, তোমার বায়োডাটা আমার কাছে আছে, তোমাকে ক্লাস 3-তে আমি 10 বার ফেল করতে দেখেছি, তোমার মাদার ল্যাঙ্গুয়েজ তোমার ল্যাঙ্গুয়েজ সেন্স নাই, কিন্তু তুমি যে টুপিটা পরেছে টুপিটা ওলামা পরে, তুমি যে দাড়িটা রেখেছো, তুমি যে বেশভূষা ধারণ করে স্টেজে সাধারণ জনতাকে ওই পায়রার মতো করে আক্রমণ করছো, তাদের ভাবাবেগ তাদের বিশ্বাসে আঘাত আনছো, তুমি একজন অযোগ্য। আমার অনেক সুন্নি মুসলমান সাদা সিধা মানুষ তারা বুঝতে পারবে না, তুমি তোমার ওই ভিতরের নোংরা চরিত্রের লাঠি প্রয়োগ করে তুমি ইঞ্জুরি করেছ আলা হজরত প্রেমিকীদের, আলা হজরতের বিশ্বাসীদের, তাই তোমার কাছ থেকে তোমার শরীর থেকে এই ইউনিফর্মটাকে খুলে নেওয়ার জন্য আজকের এই প্রতিবাদী সভা। আসুন, ও একটা কথা বলেছে যেটা আমাকে বলতেই হবে, শিরকের পরে ব্যাখ্যা বলেছে যে আলা হজরত যে কথাগুলি বলেছে তাতে শিরকের দরজা খুলে দিয়েছে। চলুন একটি বার একবার নজর বুলিয়ে আনি, আলা হজরত কি শিরকের দরজা খুলেছেন, শিরকের দরজা কি খুলেছেন একটু বার আপনাদেরকে স্মরণ করছি, একটু সময় পাবো 2-5 মিনিট। আলা হজরতের থিওরি হলো, আলা হজরত বলছেন আনে দো ইয়া ডুবো দব তো তুমহারি জানিব কস্তি তুমি পে ছোড়া লঙ্গার উঠা দিয়ে,
আরে শিরক কাকে বলে? আরে তুই ওয়াহাবি শিখবি কি করে? আরে শিরকের ব্যাখ্যা 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু তাসলিম দেওয়ার পরেও পৃথিবীতে শিরকের রং রমা ছিল। আলা হযরতের থিওরি কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লক্ষ্য করে দেখ, 570 খ্রিস্টাব্দের পরে কাবা বাইতুল্লাহর ঠিক কর্নারে লাগানো হাজারে আসওয়াদ রাখা ছিল। আসহাবে রাসূলকে নিয়ে নবী জিন্দেগীর প্রথম হজে গেলেন। যাওয়ার পরে বিশ্ব মুস্তাফা শাহনশাহে জিবাকার হাজারে আসওয়াদ নামক পাথরটাকে চুমু দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইখাতিমান নবিয়্যিন ইয়াসরাফুল আমবিয়া, যার পা জিব্রিল চুমে সে মুস্তাফা কাবার পাথরকে চুমল কেন? আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি হাজারে আসওয়াদকে চুমু দিলেন কেন? নবী আমার বলছেন এ কাবা সাক্ষী আছে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাবা মানুষের কাছে খোদার আসন গ্রহণ করে ফেলেছে। কাবাকে মানুষেরা আল্লাহ বলে মেনে নিয়েছে। হাজারে আসওয়াদকে চুমু খেতে খেতে চুমু কেউ দেয়নি, আমি মুস্তাফা দিয়ে বললাম। আরে চুমু দিয়ে মুস্তাফা মানে এটাই যে সান জগৎবাসী যাকে চুমু দেওয়া যায় সে খোদা হয় না, তার পৃথিবীকে আমি শিরকের হাত থেকে বাঁচিয়ে দিলাম। আরে এ থিওরি তো মুস্তাফা। নবী আমার বলছেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় সাইকোলজি কথা 2,24,000 আম্বিয়া আলাইহিস সালামের নলেজে এসেছিল না। আমার নবী বলছেন আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি সাফা করতে এসেছি, শিরকের বুনিয়াদকে উড়িয়ে দিতে এসেছি। আমার মুস্তাফা জানে রহমত পেলাখ সালাম বলে হাজারে আসওয়াদকে চুমু দিলাম মানে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীবাসী মাইন্ডসেটটাকে ঠিক করে বুঝে নাও, যাকে চুমু দেওয়া যায় সে সব কিছু হতে পারে কিন্তু খোদা হতে পারে না। আর খোদার সঙ্গে খোদার অংশ মনে করাটা হলো শিরক করা। এটাই কাবার গায়ে লাগানো হাজারে আসওয়াদকে লক্ষ লক্ষ যুগের বছর মানুষেরা আল্লাহর অংশ মনে করে বিশ্বাস করত। আমি আজকে চুমু দিয়ে মুস্তাফা, আমি মুস্তাফা চুমু দিয়ে শিরকের বিছানকে উপরে ফেলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সরকারি আলা হযরত আজিমুল বরকাত এই থিওরির উপর গবেষণা করে রওজায় আকাশে গিয়ে বলছেন মেরে আকা কা রওজা চুম লুঙ্গা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আলা হযরত মুস্তাফার রওজা চুমছেন কেন? বলে আরে শান, আমার নবীর শান দেখতে দেখতে আমার ইমান মনে হলো জগৎবাসী যদি আহমদ রেজা চোখ দিয়ে দেখে আমার মুস্তাফাকে আল্লাহ বলে ফেলতে পারে, এর জন্য আমি তাড়াতাড়ি দেরি না করে মুস্তাফার থিওরি অনুযায়ী নবী আমার হাজার আসফাদকে যেমন চুমোছেন আমি মুস্তাফার উকিল আব্বাসকে চুমো দিয়ে পৃথিবীবাসীকে বললাম শোন, আমার নবীর শান যত বড় হোক না কেন আমার নবী খোদা নয়। আরে শিরকের বাচ্চা তুই তো সেম জিনিস না, তুই শিরকের কি বুঝাবি? আরে শিরক, শিরক কাকে বলে? আর শিরকের খণ্ডন কি করে করতে হয় তা আলা হযরতের কাছে ছিল, কারণ আলা হযরতের থিওরি ছিল মুস্তাফার থিওরি। আলা হযরতের থিওরি কার? মুস্তাফার। হাজার আসওয়াদকে চুমু দিয়ে শিরকের বিচি তুলে দিলেন। আর মুস্তাফা জানে রহমত পেলাখ সালামের প্রণেতা ইমাম আহমদ রাজা খা ফাসলে বেরলবি আলাইহি রহমত রিদওয়ান হুজুরে আকদাসকে রওজায় আকদাসকে চুমু দিয়ে চৌকাতে চুমু দিয়ে পৃথিবীবাসীকে বললেন ওয়াসি কানে মুস্তাফা, আমার নবীর শান বুঝতে বুঝতে এমন পাগল হয়ে দিও না যে আমার নবীকে তোমরা কখনো খোদা ভেবে বসবে। আমি আলা হযরত চুমু দিলাম মানে যে খোদা হয় তাকে চুমু দেওয়া যায় না, আর চুমু দিলাম মানে মুস্তাফা রওজা আর শিরকের মধ্যে থাকলো না।
জোরে বলেন সুবহানাল্লাহ। শিরকের ব্যাখ্যা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার হাতকে চুমু করো, মুসাফা করো। বলে কেন? বলে তোমাদের ধ্যান ধারণার পরিবর্তন করতে এসেছি। বলে কি ধ্যান? বলে তোমাদের যুগের আগিকার মানুষেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছিল, কখনো খোদার আখাস্তা মুস্তাফার শান দেখে তোমরা আমাকে আল্লাহ ধরে বসবে, এই মুশরিকানা চিন্তাকে জ্বর থেকে উপরে দেওয়ার জন্য তোমরা তোমার নবীকে চুমু দিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে চুমু দেওয়া তারা এটা মুস্তাফার শিরকে তুলে দেওয়ার জ্বর থেকে উপরে দেওয়ার একটা থিওরি, যাকে চুমু দেওয়া যায় সে আল্লাহ হতে পারে না। গুস্তাক, তুমি শিরকের ব্যাখ্যা কি বুঝেছ? অনেক কথা ছিল, সময় স্বল্পতার জন্য আমি শেষ করতে যাচ্ছি। আলা হজরতের একটা পরিচয়, একটা থিওরি দিলাম, আর একটা থিওরি দেব, সারা জীবন আর কোন থিওরির দরকার হবে না। মুসলমানদের খাস, মুসলমানদের খাস ইবাদতের নাম আপনাদেরকে বলতে হবে। একবারে কঠিন চূড়ান্ত তালিকায় যে ইবাদতটা আছে তার নাম বলো। নিশ্চয় সবাই বলবে নামাজ। কি? নামাজ। বলে ছন তাহলে নামাজ কার নাম? বলে আলা হজরতকে কেন? তিনার গায়ে কাদা লাগলে সহ্য হয় না জানিস? বলে কেন? বলে মুজাদ্দিদ আল ফেসানি এসেছেন, শের হিন্দে খাজা বাকিরুল্লাহ এসেছেন, আবুল হাসান করাচি রি এসেছেন, মক্কা মদিনার হাজারো হস্তি এসেছেন, আসহাবে রাসূল ছিলেন। আরে তিনাদের শান কি বলবো? আরে সোনা আলা হজরতকে কেন এত ভালো লেগেছে, কেন মেনে চলেছি? আরে তোর মতো অন্ধ প্রেমিক নয় রে, গবেষণা করে দেখেছি আলা হজরত কোন থিওরি দিয়েছে আল্লাহ। বলে শোন, এই ভারতবর্ষ থেকে বলছি, এই ভারতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি শুয়েছে, এ ভারতবর্ষে তাবর তাবর আল্লাহর ওলি শুয়ে আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যখন তোরা বলেছিলি মুস্তাফার শরণ নামাজে এলে নামাজ হবে না, তখন খানকার পীর চুপ ছিল, সেদিন মলবির মুখ বন্ধ ছিল, তাদের সামনে সাহস করে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না। আমার আলা হজরত মাত্র 15 সেকেন্ড উত্তর দিয়েছিলেন। বলে কি বলেছিল আলা হজরত? বলে জগৎবাসী শোনো, যে নামাজে মুস্তাফা শরণ এলে নামাজ হবে না বলে ফতোয়া দেয় মৌলবীরা, তাদেরকে বুঝিয়ে দিও যে নামাজে মুস্তাফা শরণ আসে না ওই নামাজটা নামাজই নয়। আরে সরকারে আল্লাহ হুজুরকে এর জন্য ভালোবেসে ফেলেছি, এর জন্য ভালোবেসে ফেলেছি, নামাজের হাকিকাত বলে দিয়েছে। আরে নামাজ তো ইবাদতে ইলাহি, কিন্তু স্মরণে মুস্তাফা এই কথা আমার মাথায় কেউ ঢুকাতে পারেনি, একমাত্র অনলি ফর আল্লাহ হযরত ঢুকিয়েছে। জগৎবাসী কি করে? মানে তুমি রেখেছো নামাজ আল্লাহর ইবাদত, গায়রুল্লাহ স্মরণ এলে নামাজ হয় কি করে? নবী তো গায়রুল্লাহ। বলে শোন, আল্লাহ হযরত মন বলে কথা বলেনি, আমার মুস্তাফা জানে রহমত পেলা ফোর সালামের থিওরি আর একটা শুনে রে। আমার আল্লাহ হযরতকে জিজ্ঞেস করলো, কয় এই ওহাবি মৌলবীরা তুমি এই কথা কি করে বললে যে নবীর স্মরণ না এলে সে নামাজটা নামাজই না, গায়রুল্লাহ স্মরণে আসাটাই নামাজ? আমার আল্লাহ হযরত উত্তর দিলেন, শোন আমার মুস্তাফা, একটু একটু ধৈর্য, এক মিনিট, আমার নবী সজদায় করছেন। এই তুলবা জগৎবাসী শোনো, নামাজের হাকিকাত শিখাচ্ছে আল্লাহ হযরত। এ কোন মুজাদ্দিদ জানিয়ে চিন্তা করতে গেলে পাগল হয়ে যেতে হবে। আল্লাহ হযরত বলছেন আমার নবী সজদায় পড়ে আছেন, সজদায় আছেন, পিঠের উপরে বসেছে হযরতে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বসেছে? অনুরোধ করছি একটু বোঝার চেষ্টা করো, কে বসেছে? নামাজ পড়ছে কে? নামাজ পড়ছে কে? সাইয়্যিদুল মুরসালিন, নামাজ পড়ছে কে? প্রেসিডেন্ট অফ দা ওয়ার্ল্ড, নামাজ পড়ছে কে? আরে মাওলানা, তুই যে নামাজের ধন দেখাচ্ছিস এ নামাজ না রে, এ নবুয়াতি নামাজ, যে নামাজ আল্লাহর সামনে আছে, এ মুস্তাফাস নামাজ পড়ছে, তোর মতো নামাজই না রে, আমার মুস্তাফার নামাজ ছিল রে, সেই নামাজে সজদায় পড়ে আছে মুস্তাফা আর পিঠের উপরে আছে হুসাইন। মুস্তাফা সজদায় পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, তিনবার পড়ছেন, 10 বার পড়ছেন, 15 বার পড়ছেন,
একসময় বলছেন সস্তা থেকে মাথা উঠাইরা সাহাবীরা মনে করলেন শাহেনশাহে জিবাকার ইন্তিকাল করে গিয়েছেন সস্তা থেকে মাথা ওঠে না অবশেষে মাথা উঠল সাহাবীরা রিকোয়েস করলেন ইয়া রাসূলুল্লাহ সস্তা এত লম্বার কারণ আমার নবী বললেন সস্তা করছিলাম আল্লাহকে তাসবিহ পড়ছিলাম মুখে সুবহানা রাব্বিয়াল আলা আর আর চোখে তাকাচ্ছিলাম হুসাইন নেমেছে কিনা বলুন সুবহানাল্লাহ আরে নামাজ শেখ মুস্তাফার কাছে আরে সস্তা তো আল্লাহকে করছিল তাসবিহ তো সুবহানা রাব্বিয়াল আলা জারি ছিল আর খেয়ালে গায়রুল্লাহ ছিল আরে তোর মত না মুস্তাফা শিখিয়ে দিয়েছেন নামাজে মুস্তাফার কথা তো দূরের কথা আরে হুসাইনের মত যদি কাউকে শরণ আসে তো নামাজ মজবুত হয়ে যাও এ নবুয়াতি নামাজের থিওরি মুস্তাফা বললেন সল্লু রাইতুন সল্লি নামাজ ওইভাবে পড় যেভাবে মুস্তাফা পড়ে আমার নবীর কথা বলে আল্লাহ হযরত বলছেন আমার মুস্তাফা নামাজে সাজদায় আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলছিলেন আর খেয়ালে গায়রুল্লাহ ছিল হে হুসাইন গায়রুল্লাহ না ইমাম হুসাইন যত বড় তাজ হোক মুস্তাফার উম্মত কিনা আমার মুস্তাফার উম্মত কিনা আরে নবী হয়ে উম্মতের খেয়ালে সাজদাকে লম্বা করে দেয় এই নামাজটার নামই হলো খেয়ালে মুস্তাফা বোঝাতে নিশ্চয় পেরেছি শিরকের জড় উপরে দিয়েছেন যিনি এশিয়ান কান্ট্রি থেকে তার নাম আলা হযরত আর তুই বলছিস তোর দ্বারা বলা এ ছাড়া তুই কি বলবি রে তোর কাছে বলার যে ভাষা নাই তোর মায়ের দুধ তুই ঠিকভাবে খাসনি তোকে আল্লাহ মাহরুম করে দিয়েছে তোকে আল্লাহ কত বড় লানত দিয়েছে যে তুই ইলমের দরিয়া থেকে দূরে আছিস তুই একবার ঢুকে দেখ ইলমের সাগরে ঝাঁপ দিয়ে দেখ আলা হযরত নিয়ে তোর সারা জীবন সাহাবীদেরকে নিয়ে ভাবার টাইম পাবি না আলা হযরতে তোর মতো ১৪টা লাইফ কেটে যাবে চ্যালেঞ্জ থাকলো অমা আলাইনা ইল্লাল ওয়ালাগ বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ